Hey everyone, good morning. Welcome back to my channel Way of Nipah's Life. Welcome to a new vlog. প্রথমেই জানতে চাইবো তোমরা সবাই কেমন আছো। আমি জানি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে থার্সডে আর এখন ঘড়িতে বাজে 8:25। আর এই আরেকজনকে দেখো এখন ছুটছে। গুড মর্নিং, কোথায় যাবেন এখন? এই ঘুরতে যাবো, পিকনিক আছে আজকে। পিকনিক আছে? তাহলে এত ছুটছেন কেন? ঠিক আছে, চলুন আপনি পিকনিকে যান। তো সকালবেলা আমাদের বাড়িতে দুজনই ছোটাছুটি চলে। পাপাই ছোট অফিসের জন্য, আমি ছুটি পাপার ব্রেকফাস্ট সকালের কাজ বাদ নিয়ে। এক্ষুনি বেরিয়ে যাবে? জল নিয়েছ? হ্যাঁ। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ডেটাও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। দুপুরে তাড়াতাড়ি চলে আসবে, সাবধানে যাবে। চলো ভাই। পাপাই তো বেরিয়ে গেল, এবার আমি ব্রেকফাস্ট করব। আজকে আর আমি পাপাইয়ের সাথে ব্রেকফাস্ট করিনি, কারণ তখন কাজে ব্যস্ত ছিলাম। আর তখন ব্রেকফাস্ট করতে গেলে না তাড়াহুড়ো করে করতে হতো। এখন বসে রিল্যাক্সে 5-7 মিনিট হাতে সময় নিয়ে ব্রেকফাস্টটা করব, তারপর তো আবার ঘরের কাজে লাগতে হবে। আর এখন বাবা 8:30 বেজে গেছে। দেখুন ঘরের কি অবস্থা। এবার এই ঘরের অবস্থা ঝটপট করে ঠিক করে নি, চলুন। স্নান করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 10:45 বেজে গেছে। একটু না, অনেকটা লেট হয়ে গেছে। আজকে পাপাই এসে আর খাবার পাবে না, ওকে হাওয়া খেয়ে আবার অফিসে ফিরতে হবে। চলো তাড়াতাড়ি আগে রান্নাঘরে যাই, আগে রান্নাটা করি। এখানে সবজি ফ্রাই হচ্ছে, আর এখানে সাইড বাই সাইড কফিটাও আমি ভাপিয়ে নিচ্ছি, ফুলকপিটা। আর এই হলো সেই মিক্সি যেটায় বাটা কম হয় ছড়ায় বেশি। দেখো কি অবস্থা। আজকে ওয়েদার এত ভালো, এত ভালো যে স্নান করে এসে রান্না করতে করতে আমি আবার স্নান করে গেলাম। আর রান্না তো চলছে, এখানে সবজি হচ্ছে, ওখানে ভাতও বসিয়ে দিয়েছি, অলমোস্ট রান্না হয়ে এসছে। আর একটা পদ হবে আশা করছি, আর 45 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, টাইমেই রান্না নামাতে পারবো। আজকে এত লেট হয়ে গেছিলো।
আমার সুন্দর রান্নাঘরের হাল কিরম বেহাল হয়ে রয়েছে। প্রতিদিন রান্নার পরে এই অবস্থাই হয়। চলুন এটা এবার চুটকি বাজিয়ে ম্যাজিক করে গুছিয়ে নিই। দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে যেভাবেই হোক আমি কিন্তু রান্নাটা টাইমে কমপ্লিট করেছি। আর এখন বাজে 1:45, 15 মিনিট লেট হয়ে গেছে। 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করার টার্গেট থাকে, আর এখনও পাপাই আসেনি। দেখা যাক উনি কতক্ষণে আসে। আর পুরো বিধ্বস্ত, বললাম না স্নান করার পরেও রান্নাঘরে দাঁড়ালে আবারও তুমি স্নান করে যাবে, এত ভালো ওয়েদার। আজকে লাঞ্চ মেনুতে আছে সবজি দিয়ে চিংড়ি মাছ, এখানে অনেক ধরনের সবজি আছে। আর আছে আলু ফুলকপির রসা, আর আছে মুসুরির ডাল, সাথে আছে ভাত। আর এই হলো মিস্টার দাস, যিনি এসছেন 1:15 বাজিয়ে। আমি তাড়াহুড়ো করে সব রান্না করলাম আরও তাড়াতাড়ি। বলুন, হ্যাপি? আপনি তো বলেছিলেন শুধু আলু সিদ্ধ ভাত করতে, ডাল ভাত, চিংড়ির ঝোল পাতলা পাতলা রেখেছি। খুব ভালো করেছো। বাবাই আজকে সকালেই বলেছে যা রান্না করবা পাতলা পাতলা করবা, গ্রেভি রাখবা। তো হ্যাপি তো? চলো লাঞ্চ করে নাও, আবার তো তোমাকে ছুটতে হবে, তাই না? এই টিভি চালাবে না, ওই নিউজ দেখতে ভাল লাগে না, এক নিউজ কতবার দেখে মানুষ। গুড ইভিনিং গাইস, এখন বাজে 6:25, আমি বাড়ি ঢুকেছি আজকে কটা, 6:10। তো 6টায় ঢোকার কথা ছিল তো, বাট ঢুকেছি 6:10 লেটে। 10 মিনিট বাঙালির কাছে কোনো ব্যাপার না, যাই হোক রাস্তায় ভিড়ভাড়টা থাকে তো 10 মিনিট ওটা কনসিডারেশন। তো এসে জামা প্যান্ট ছেড়ে এখন একটু চা টা খেতে হবে। তো দেখা যাক কতদূর নিপা করে ফেলেছে মনে হয় চা যতদূর সম্ভব। তো চলো দেখি চা হয়েছে কি না, যাওয়া যাক। তারপরে চা খেয়ে তারপর একটু বেরোতে হবে, হাঁটতে হবে, না হাঁটলে ঠিক রাতে ঠিক ভাল লাগছে না, না হাঁটলে। হাঁটাটা দুদিন ধরে, দুদিন কি প্রায় শনি রবি সোম 3 দিন হাঁটা হয়নি, আজকে মাস্ট হাঁটতেই হবে। তো চলো আগে দেখি চা কতদূর। চায়ের জল ফুটে গেছে, চা পাতাও পড়ে গেল, তারপরে চা কমপ্লিট। চায়ের সাথে আজকে কী দেবা? স্যান্ডউইচ ফ্যান্ডউইচ কিছু আছে নাকি? না, সকালে স্যান্ডউইচ সন্ধ্যায় স্যান্ডউইচ, আমি কি সারাদিন রান্নাঘরেই থাকবো? সকালে গরম খাবার দিচ্ছি, দুপুরে গরম খাবার দিচ্ছি, রাত্রে গরম খাবার দিচ্ছি, আবার সন্ধ্যাটাও তো আমাকে কনসিডার করো। চা শুধু তো গরম দিচ্ছি চা, এরকম করলে আমি চা খাওয়া ছেড়ে দেবো। তুমি যে এমনি চা খাও না, আজকে তাড়াতাড়ি আসলে তাই চাটা বসাও না, চায়ের সাথে কিছু একটা থাকতে হবে। আছে কিছু আছে কিন্তু স্যান্ডউইচ নেই। তাহলে ঠিক আছে, কিছু থাকলে হবে। তুমি তো এই বলছিলে তোমার অত খিদে নেই, চাটা যেমন খেতেই হবে। একটু বলে দাও হাঁটতে বেরোবো, জানি না হাঁটতে বেরোবো কিনা, ঠিক আছে? ওর একদম ইচ্ছা নেই হাঁটতে বেরোনোর, আমারও খুব একটা আজকে ইচ্ছা নেই, কারণ অফিসে প্রচুর কাজের চাপ ছিল। চাটা খেয়ে নি, তারপরে বাকিটা দেখা যাবে, আগে চা খাই। দেখা যাবে, আমি বলছি ও দেখো তুমিও ঘুরছো আমিও ঘুরছি। ও আচ্ছা, অবশ্যই যে কোনো কিছু খাওয়ার সময় বাঙালির সামনে টিভি দরকার। আমি যখন এখানে প্রথম আসি একটা ঘটনা বলি এই প্রসঙ্গে, তখন আমরা ওই পুরোনো ফ্ল্যাটটায় থাকতাম, আগের ফ্ল্যাটটায়, তখন ওইখানে গিয়ে দেখি মানে প্রথম যখন আমি এসেছি তখন দেখি টিভির উপর পুরো ধুলো পড়ে গেছে, আমরা জানতাম না। এবার আমি বলছি বাপরে তোমরা টিভি রাখো না, বলে আমরা টিভি টিভি দেখি না। এবার ওখানেও সোফা ছিল, টি টেবিল ছিল, আমি একদিন খাওয়ার সময় বলছি বাবাই চলো সোফা সেটে বসে খাই, বলে ডাইনিং টেবিল ছাড়া খাওয়া যায় না। আমি বলছি আমি টিভি দেখতে দেখতে না খেয়ে না, টিভি না দেখে না খেতে পারি না। তাহলে ছোটবেলা থেকে ওই টিভির সামনে বসে খেতাম, ওইটুক সময় ছোটবেলায় মানে টিভি দেখার সুযোগ পেতাম। হ্যাঁ, আমার এই অভ্যেসটা তোমার থেকেই হয়েছে। এবার তখন বলতো না খাওয়া দাওয়ার সময় টিভি দেখলে খাওয়া বেশি খাওয়া হয়েছে, আরো কত জ্ঞান দিত। আর এখন খেতে বসে সবার আগে টিভি অন করে আর ওই নিউজ চলে। তো এই হলো সত্যি প্রত্যেকই অবস্থা হয়েছে আমার। বাবা, এক চার জন্য এত কিছু এনেছো সন্ধ্যাবেলা, রাতে খাবে না, ডিনার
এই যা আমি ভুলে গেছি তুমি সুইচটা একটু অন করে দিছো না না টিভি চলবে না আচ্ছা ভালো ওই নিউজ চলবে না ও জল আগে ভগবান চাকে দেখতে টিভিটা দেখলে হয় নাকি আমি হাঁটতে বেরোবো কিন্তু হ্যাঁ আরে হাঁটতে আজকে হাঁটা পাক্কা এই নিউজ অন করলে হাঁটা হবে না তুমি এত কিছু কি এনেছো গো তো রাতের খাবার হয়ে যাবে হ্যাঁ রাতের খাবার হয়ে যাবে এই চা খাবে একে নাকি ও চা খায় না তার সাথে চা সাথে কি এনেছে দেখো মাঝখানে জেলিটা খুব ভালো লাগে বিস্কিট এনেছে জেলি বিস্কিট এখানে আছে পাপড় আর এখানে আছে বাদাম এক চা খেতে এত কিছু লাগে তো সব একটু দাও না নাও ধরো এই জায়গা খুব ভালো ইস কি মিষ্টি বিস্কুট কি করে খায় কে জানে হ্যাঁ 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 মানে মানসিক শান্তি এই বিস্কুট খাওয়া করে আচ্ছা দেখো নাও ও লাল রঙটা উঠলো না তো এরপরে এটা পাপড় পাপড় দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো এটা কোন মাছ জয়স্ট আসাম মাছই তো রস আর কয়েন পরে রস রাতে বেলায় পাপড় খেতে যাবো রাতে বাড়ি যাবো হ্যাঁ যাবো আমরা তো সেই 2020 প্রথম থেকেই বাড়ি যাচ্ছি ওখানে একটু এক মাসের জন্য আজকে দেড় বছর হয়ে গেল এক মাসের জন্য আসছিল নিয়ে মিষ্টি বিস্কুট খাও কি করে দাঁত দিয়ে কামড়া কামড়ে মেঘ ডাকছে বৃষ্টি হবে আজকে রাতে যা গরম পড়েছে আজকে বৃষ্টি হলে একটু শান্তি হয় চলো চলো তাহলে যাই গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে বাজে 6:45 আর তোমাদের একজনকে দেখাবো একজন বাড়ি এসে তোমাদের কত কিছু জ্ঞানের কথা বললো রাতে ঘুম হয় না না হাঁটলে হাঁটতে যেতেই হবে না হাঁটতে থাকা যাবে না আমাকেও ওই সব জ্ঞান দিল এবার তাকে দেখাই এই দেখো দেখেছো তোমরা আর ওই দেখো টিভি চলছে আমি তো জানি এই টিভি অন করলেই আর হাঁটতে যাওয়া হবে না চাটা খাওয়া হলো বললাম ওঠো উঠে হাঁটতে যাও বলে আজকে যেতে হবে না কালকে থেকে যে চিন্তা করো তাহলে কি গো এর জন্য আমি টিভি অন করতে দিতে চাইনি চলো আরে 6:45 বাজে কখন যাব রাত 10টার সময় আজকে আর হাঁটা হয়েছে সব হয়ে গেল এবার হচ্ছে রাতের ডিনার তৈরি করার পালা এবার ডিনারটা আজকে বানাবো যাচ্ছি এখন রান্না করে আর আমাকে হেল্প করতে দাঁড়িয়ে আছে নিপা ডিনারটা আমি যেটা বানাবো সেটার হেল্প করবে নিপা ঠিক আছে ডিনার আছে তুমিই বানাবে মনে রাখবে তো আমি আজকে কি কি ডিনারে বানিয়েছি সেটা তোমাদের মানে বানাবো যেটা সেটা তোমাদের পরে আমি খাওয়ার সময় দেখাবো তো হবে আদা পেস্ট আর দাও অল্প অল্প করেই দাও অল্প অল্প করেই দাও পেস্ট করে দাও অল্প অল্প করে তো এই হচ্ছে নিপার
স্পেশাল আদা পেস্ট। তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম আমি কিভাবে আদা রসুন পেস্ট করে সংগ্রহ করি, তো আদা পেস্টটা অ্যাকচুয়ালি আদা পেস্টের যেটা হচ্ছে মেন যেটা হয় সেটা হচ্ছে কাটার উপর নির্ভর করে। আদাটা ঠিক এইভাবে কাটতে হবে, আদাটাকে ঠিক এইভাবে 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 না কাটলে কিন্তু আদার টেস্ট যেটা সেটা আসবে না। ঠিক কি না? না একদমই না। আদাগুলোকে ভালো করে মানে ওর স্কিনটা ছাড়িয়ে ছোট করে কেটে ধুয়ে নিতে হবে, তারপর যেমন মিক্সিতে পেস্ট করে সেভাবে পেস্ট করে এরকম টাইট কন্টেনারে রেখে দেবে, দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ চোখ বন্ধ করে ভালো থাকবে। আচ্ছা কই দিকে একটু পেস্ট করো দেখি কেমন হয়। এর আগে যেন আমি করিনি। না এটা তো তোমার হচ্ছে স্পেশাল কাটা আদা পেস্ট, তাই না? স্পেশাল কাটা এইভাবে কাটি। আচ্ছা রাতে কি আজকে ভাত হবে? রাতে ভাত হবে না, রুটি হবে। রুটি? রুটি খেলে যেন কিরম একটা লাগে। কিরম লাগতে হবে না, রুটি ঘড়িতে বাজে নটা বাজে। তো এখন যাব কিচেনে আর তৈরি করব রুটি। আজকে ডিনারে হবে রুটি, আর সকালে সবজি তো কড়াই রয়েছে, আলু ফুলকপি সবজি রয়েছে, তারপর সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই সবজিটাও রয়েছে, তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। একজন বলেছিল না যে ডিনার তৈরি করবে, কই আপনি বলে ডিনার তৈরি করবেন আজকে বললেন? হয়ে গেছে, আমি দেখাবো সময়। আচ্ছা কি তৈরি করবে? সবই তো আমার দুপুরে রান্না আছে, শুধু রুটিটা করলেই হয়ে যাবে, সাড়ে নটার মধ্যে ডিনার করে নিতে পারবো। এখন নটা বাজে, আগে যাই কিচেনে, যাই আগে রুটিটা তৈরি করি, চলো। ফাইনালি আজকের মতন কিচেন থেকে ছুটি, রুটি তৈরি হয়ে গেছে, বাট ডিনারটা এখন করবো না, সবে 9:20 বাজে, সবে না অনেকটাই লেট হয়ে গেছে, আগে ফ্রেশ হবো তারপর ডিনার করব। আজকে আবার অয়েলও অ্যাপ্লাই করতে হবে হেয়ারে, কালকে সকালে শ্যাম্পু করব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, পাপাইও চলে এসছে, ভিডিও শেষ হবে শুনে ও চলে এসছে, তা ওর অবস্থা দেখো, শুয়েছিল এতক্ষণ। ওকে গুড নাইট অ্যান্ড সি ইউ অ্যাগেন। আর এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো। কি করে? সাবস্ক্রাইব করে আর কমেন্ট লাইক শেয়ার করে, একদম। তো চলো ভিডিওটা আজকে এই অ্যান্ড গুড নাইট, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।